সংঘাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষী ও সেনা সদস্যদের ফেরত নিতে দেশটির নৌবাহিনীর একটি জাহাজ কক্সবাজারে আসছে আজ। গত কয়েকদিন টেকনাফ ও বান্দরবানের বিভিন্ন সীমান্ত দিয়ে মিয়ানমারের 330 জন সীমান্তরক্ষী, সেনা সদস্য, সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিক বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে তারা কক্সবাজারে বিজিবির হেফাজতে একটি আশ্রয়কেন্দ্রে আছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাত থেকে প্রাণে বাঁচতে মিয়ানমারের ওই নাগরিকরা পালিয়ে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সাথে গেল কয়েকদিন ধরে আলোচনা করছিলেন। তার প্রেক্ষিতেই মিয়ানমার তাদের নাগরিকদের জাহাজে ফিরিয়ে নেয়ার নিতে রাজি হয়েছে। আজ দুপুরের মধ্যে মিয়ানমারের জাহাজটি কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। দর্শক, কক্সবাজারে আছেন আমাদের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, সেখানকার পরিস্থিতি জানাছেন তিনি। জানেন, কক্সবাজারে মিয়ানমার থেকে অনেকেই আশ্রয় নিয়েছেন, সে দেশের সেনাবাহিনী, বিজিবির সদস্য এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। তারা এ পর্যন্ত আমরা যেটুকু জেনেছি অন্তত 330 জনের মতো মিয়ানমারের বিজিপি সেনাবাহিনীর সদস্য, বিভিন্ন বাহিনীর সদস্য এখানে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই আহত, তারা কিন্তু কক্সবাজারের বিভিন্ন হসপিটালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিজিপি তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছেন। কক্সবাজার সদর হসপিটালেও বেশ কিছু বিজিপির সদস্য চিকিৎসা দিচ্ছেন। তারা আগের চেয়ে, তারা ছিল বিভিন্নভাবে আহত, তারা আগের চেয়ে অনেক উন্নতি করেছে বলে ডাক্তাররা আমাকে জানিয়েছেন। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আর যারা কক্সবাজারের বিভিন্ন আসলে অস্থায়ী কিছু আশ্রয় কেন্দ্রে তাদেরকে রাখা হয়েছে এবং সেখানে তাদেরকে মানবিক সাহায্যগুলো দেওয়া হচ্ছে, এইটুকুই আমাদেরকে বিজিবি জানিয়েছেন। তবে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য মিয়ানমার থেকে একটি জাহাজ বাংলাদেশের কক্সবাজারে আসছে বলে আমরা খবর পেয়েছি। সেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিয়ানমারের যোগাযোগ হচ্ছে। হয়তো এই তারা কখন ফিরে যাচ্ছে সেই খবর হয়তো আমরা জানার পর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো।